হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি বানাবো আমার পছন্দের একটা মাছের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বানাবো গ্রিন ফিশ। তাহলে বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই গ্রিন ফিশ বানাতে আমাদের কী কী লাগবে। গ্রিন ফিশ বানানোর জন্য আমি 4 পিস কাতলা মাছের টুকরোকে নুন হলুদ মাখিয়ে খুব হালকা করে ভেজে রেখেছি, বেশ কিছুটা তাজা ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, অর্ধেকটা ক্যাপসিকাম আমি নিয়েছি। ধনে পাতা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিং জারে দিয়ে এভাবে একটা ভালো পেস্ট বানিয়ে রেখেছি। এটাই গ্রিন ফিশ বানানোর মূল উপকরণ। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছি। নিয়েছি সামান্য টমেটো পিউরি, নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, সামান্য হলুদ বাটা বা গুঁড়ো চলবে, ধনে গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ মতো গরম মশলা পাউডার। নিয়েছি 100 গ্রাম মতো ফেটানো টক দই, নুন লাগবে পরিমাণ মতো। আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে, এখন ঝটপট রান্নাটা সেরে ফেলব। ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি মিহি করে কুচানো পেঁয়াজ। সামান্য নাড়াচাড়া করব যতক্ষণ না একটু সোনালি রং এসে যায়। পেঁয়াজগুলো সামান্য রং ধরে গেছে, এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা দিলাম 1/2 চামচ, আদা বাটা দিলাম রসুন আর আদাগুলো আদা দিয়েছি, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ওই গ্রিন পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে, সেটা এখন দিয়ে দেব। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো পিউরি দিয়ে দিলাম, আমি একটা মাঝারি মাপের টমেটো দিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম সামান্য 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো আমি দেব না, কেন তাহলে গ্রিন ফিশের কালারটা গ্রিন হবে না। গ্রিন কালারটাকে বজায় রাখার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আমি 2 কাঁচা লঙ্কা আমি এই গ্রিন পেস্টটার মধ্যে আগে দিয়ে রেখেছিলাম। মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। গ্যাসের ফ্লেম সিমে দিয়ে আমি নাড়াচাড়া করব, নাহলে দইটা ফেটে যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। আমি যে মিক্সির জারে করে গ্রিন পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ধুয়ে জল এর মধ্যে দিয়ে দিলাম। আমার গ্রিন ফিশের গ্রেভি এখন প্রায় রেডি, আমি এখন ভালো করে ফুটে উঠেছে, তাই আমি এখন মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করার পর আমি এখন এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢাকনা দেওয়ার আগে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম। আমার গ্রিন ফিশ কারি একেবারে তৈরি, শুধু সার্ভ করার অপেক্ষায়। খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধ খুব সুন্দর আসছে।
গ্রিন ফিশ আমি প্লেটিং করে দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। এটা গরম ভাতের সাথে একদম জমে যায়। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো জানিও। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।